हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सुदीप्ता सोडा व्लॉग। तो चलो आज दिन स्टार्ट करी, आशा करी तुम्हारे व्लॉगटा देखते खूब भालो लगे। तो एखन बेश अनेकटा लेटे व्लॉगटा स्टार्ट करछि, देखते 11टा बजे और तार मध्ये आमार युवान पापा के स्नान करानो हो गेछे। बाय बाय, से हेलो, युवान के स्नान करा डन, गिव मी अ किस। आह की मिट्टी, हां बाबा। तो फोन नहीं चाहे तो एक्चुअलि ताड़ाताड़ी करे समस्त काज करे नीचे, बिकॉज आज के एक जगह जाब। तो तुम्हारा देखते पावे ओटा, मे बी तुम्हारा थंबनेल हयतो देखे ही नहींचो। तो चलो तोमादेरकेओ निये जाब, चेष्टा करब पुरो भिडियोटा शेयर करार, तुम्हारा सबा पुरो भिडियोटा देखो। एक्चुअलि अनेक दिन थेके जावार इच्छा बड़ो मार काछे, तुम्हारा जानो सबाई नईहाटीर बड़ो मा भीषण भीषण जाग्रत जायगा एकटा। हाँ तो ठाकुर के जावर आज ठाकुर के अनेक कथा बलार आज ना बोलते पर ना। तो जा बस इंट्रो दीची ना, तो चलो ताड़ाताड़ी करे रेडी हो। तो देखो सबार आगे स्नान करे चले एसेछि, और तारपरे जेटा सबथेके हार्ड पार्ट हच्छे शाड़ी पड़ा, जेटा आमी अलरेडी पड़े नियेछि। सौरभ आमाके बारण करेछिलो पड़ार जन्य, आमी भाबछिलाम जे थाक शाड़ीटा पड़ी, ভালো লাগে না ঠাকুরের কাছে গেলে শাড়ি পরতে, শাড়ি পরার কোনো অকেশনই আসে না, বিয়ে বাড়ি তো নিমন্ত্রণ পাচ্ছি না। তো ভাবলাম যে থাক পুজো দিতে গিয়ে শাড়ি পরে নিই। তো এনিওয়েজ দেখো এবার আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, বিকজ রোদ্দুরে অনেকক্ষণ টাইম থাকতে হবে, আর সানস্ক্রিন ছাড়া তো মানে আজকাল বেরোনোর কথাই না, তো ওইটাই অ্যাপ্লাই করছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, চান টান করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম, আর চান করে সবার আগে শাড়িটা পরে নিয়েছি, বিকজ দিস ইজ দ্য মোস্ট হার্ড পার্ট। ये सनस्क्रीन लागिए निलाम, और एखन एकटु ल्याकमे 9 to 5 एकदम ट्रैवल पैक एकटा किनेछिलाम, हल्का करे जस्ट लागाबो एटा। युवानके निये जाच्छिलाम बिकज बाइरे रोद्दुर, ओर कष्ट होते पारे, तार उपरे शुनछि जे खूब बेशी लाइन पड़े। एखाने आमार फार्स्ट टाइम विजिट, माने फार्स्ट टाइम आमी जाबो। अनेक बार सौरभके बोलेछिलाम निये जेते, बाट निये जाइनि। आमी भीषण रासे কিভাবে রেডি হই, আজ তোমাদেরকে ট্রুলি দেখাচ্ছি। হ্যাঁ মেকআপ টিউটোরিয়ালস তো অনেক দি, বাট ওইগুলো বিয়ে বাড়ি ছাড়া আর সময় পায় না, বাট দিস ইজ সামথিং হোয়াট আই ডু অন মাই রেগুলারলি ডেইলি বেসিস। তো ভীষণ ফাস্ট ফাস্ট আমি রেডি হচ্ছি, সানস্ক্রিন তো লাগাতেই হবে, ডট এন্ড ক্রিম এটা খুব ভালো, সকাল থেকে দুবার অ্যাপ্লাই হয়ে গেছে, ঘুম থেকে উঠে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন এটা আবার অ্যাপ্লাই করলাম। युवान की করছে গড নোজ, কি উইয়ার্ড লাগছে না। Hardest part of makeup this is. जाई बोलो, आईब्रो सेट करा इट्स टू डिफिकल्ट। चलो बेटर लग जाए राइट, तो अब टिप पड़ेगी। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমরা কিন্তু কোথাও প্ল্যান করে যাব ভাবলে যাওয়াই হয় না, তাই জন্য আমাদের বেশি বড় বড় ট্রিপ নেই, দেখবে আমরা যেগুলো হঠাৎ প্ল্যান করি ওগুলো বেটার হয় যাওয়ার। তো এই জায়গায় সুদীপ তো রেডি, यस আমি রেডি হয়ে নিয়েছি, আর বাই দ্য ওয়ে কাজল পরেছি আজকে, আমাকে তোমরা কখনো কাজলে দেখবে না, ভালো লাগছে সোড়াবে কাটে, ভালো লাগছে না, যতই ঘাড় না রাখ বাট ভালো লাগছে না। আমরা কোথায় যাচ্ছি বলো? আমি বলে দিয়েছি আমরা যে যাচ্ছি বড় মার মন্দিরে, তো সবাই চলো
তো দেখো আমরা মন্দিরে যাব বলে বাইক নিয়ে ত্রিবেণী অবধি এসেছি, বিকজ এখান থেকে আমরা চুঁচড়োর অটো ধরবো, তারপরে লঞ্চে করে ঘাট পার হব, তারপরে বড়মার মন্দির। গাড়ি নিয়ে যাচ্ছি না বিকজ ওখানে গাড়ি রাখতে একটু অসুবিধা আছে, তাই জন্য আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ রাকেশ দা আশিস দা চলে এসেছে আর আমি অটো দুটো বসে পড়েছি। তো ওরা ওইদিকে গাড়ি রেখে আসছে, এসে বলছে যে আমাদের দেরি হয়ে গেছে আমার জন্য, তাই এটাই বলছে। তো সৌরভ পেছনে বসে পড়েছে, আমি সৌরভ আর পেছনে রাকেশ দা, সামনে আশিস দা বসে রয়েছে, আর আমরা জানি না কি বকর বকর করছি দুজনা মিলে। তো এই যো গাড়ি ছেড়ে দিয়েছে, মানে অটো ছেড়ে দিয়েছে ত্রিবেণী থেকে। আর বাইক নিয়ে যেতে পারতাম বাট যাইনি, বিকজ আশিস দার গাড়ির পেপারস ইজ নট ওকে, তাই জন্য যাইনি। আর ওই ওপারে ভীষণ পরিমাণে চেকিং টেকিং হয়, তাই জন্য ভাবলাম ঠিক আছে পাবলিক ট্রান্সপোর্টেই যাই। তো এটা মোটামুটি ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি গেলেই চুঁচড়ো, আর চুঁচড়োতে গিয়েই ওখান থেকে একটু জাস্ট হাঁটা ডিস্টেন্স, তারপরে ঘাট পার হতে হবে। ওই দিকটা আমি কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম গেলাম। তো দেখো মোটামুটি আর একটুখানি তারপরে পৌঁছে যাব চুঁচড়ো। আর এদিকে চুঁচড়োতে পৌঁছে নেমেও পড়েছি, সৌরভ আর রাকেশ দা আগে আগে এগোচ্ছে। আর ওই যে সৌরভের হাতে যে ব্যাগটা দেখছো না, ব্যাগে অ্যাকচুয়ালি ঝুড়ি আছে, আর পিছনে আমি যাচ্ছি পিছো পিছো। আর আসলে আশিস দা না ফোনে কিছু দেখাতে দেখাতে যাচ্ছিলো, বেঙ্গলিতে লেগেছিল, তো ওইটাই পড়ে পড়ে শোনাচ্ছিলাম। আর এদিকে দেখো লঞ্চ ঘাটের এখানে চলে এসেছি, আর কি ভিড়, আমি তো এক্সপেক্টই করছিলাম না এত ভিড়, ভয় লাগছিলো যে লঞ্চে এতজন যাবে বাই চান্স কিছু হলে। আমি অ্যাকচুয়ালি সাঁতার পারি না না, তাই আমার এই সবসময় মাথার মধ্যে এটা ঘুরতে থাকে, বাট বিশাল বড় বড় লঞ্চ ছিল। তো ওই তো সবাই মিলে টিকিট কাটছে, 8 টাকা করে টিকিট, এই লঞ্চটা পার হলেই একটুখানি, তারপরে বড়মার মন্দির। তো ওইটার জন্যই দাঁড়িয়ে আছি আমরা সবার লাস্টে, বসার সিট পাইনি, লিটারালি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আর কিছুই না। ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, বাট যারা সাঁতার পারে তাদের জন্য ঠিক আছে। আমি যেরকম বললাম তোমাদের আগে, আমার কেমন যেন ভয় ভয় লাগছিলো। তো এই যে এখন লঞ্চের গেট খুলে দিয়েছে, মানে অলরেডি একটা টলার না কি বলে ওটা চলে এসেছে, আর আমি হেঁটে হেঁটে এগোচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে, বাট ওই একটা সামনে যেটা লাগোয়া দাঁড়িয়ে রয়েছে ওটাতে উঠতে হবে। আর এদিকে সৌরভকে আমি বললাম একটু ভিডিও করে দাও, সবসময় দেখবে ভিডিওতে আমাকে কম দেখতে পাবে, বিকজ আমি সবসময় ভিডিও করি বা কিছু করি, তাই সৌরভকে মানে কোনো জায়গায় বেরোলে সৌরভকেই তোমরা বেশি দেখতে পাবে, সৌরভ তো একদম ভিডিও করে দেয়ই না। তো যাই হোক ওকে বলে 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 ভিডিও করে দিল। আর দেখো আমি কীরকম চুপ করে ওটা ধরে দাঁড়িয়ে আছি, একদম ভয় হয়েছিলাম তোমাদেরকে যেরকম বললাম। আর এদিকে আশিস দা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে, ফেসবুকে লাইভ করছে, আর এদিকে লঞ্চ ছেড়ে দিচ্ছে। তো ছাড়ার সঙ্গে সময় না একটা ঝটকা মারলো, তাই জন্য আমি ভয়ে এপাশে দাঁড়িয়েছিলাম, এপাশ থেকে ওপাশে চলে গেলাম, এই দেখো এই হ্যান্ডেলটা ধরে দাঁড়িয়েছি। মানে তোমরা ভাবতে পারছো আমি কিরম লেভেলের ভয় পাই, এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি সো দ্যাট আমি যদি পড়ি তাহলে ঘাটি মানে লঞ্চের মধ্যেই পড়বো, বাইরে পড়বো না। আর আশিস দা এদিকে লাইভ করেই যাচ্ছে, লাইভ করেই যাচ্ছে। আর এখান থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে, মানে এইটা হচ্ছে হুগলি ঘাটের ব্রিজ, মানে ওই নৈহাটি লাইনের একটা ব্রিজ, ওটা দেখা যাচ্ছে। এইদিকের লাইনে ট্রেনে খুব একটা বেশি ওটা হয় না, বিকজ আমরা তো আগে যখন ট্রেনে করে অফিস টফিস যেতাম তখন তো হাওড়া দিয়ে বেশি ট্রাভেল করতাম, সৌরভ আবার এই দিকটা দিয়ে ট্রাভেল করতো, শিয়ালদা যেত। তো এদিকটা আমি খুব একটা আসিনি। আর এদিকে দেখো লঞ্চ পার হওয়া হয়ে গেছে, আর আমরা এপারেও চলে এসেছি। এপারে এসে সবার আগে মায়ের মন্দিরটা খুঁজছিলাম, আমরা সবাই যেহেতু ফার্স্ট টাইম এসেছি তাই মায়ের মন্দির পাচ্ছিলাম না। তো এটা একটা গলিতে, মানে গলির সামনে, লঞ্চ থেকে নেমেই গলির সামনে লেখা ছিল মায়ের মন্দির এইদিকে, তো এইদিকে গেছিলাম, বাট এইদিকে মন্দির অ্যাকচুয়ালি না, এটা অন্য মায়ের মন্দির। তো আমরা কাউকে জিজ্ঞেস করলাম, তারা আবার হেল্প করলো, বললো যে একদম সোজা রাস্তা ছিল বাট আমরা না সাইডে ঢুকে গেছিলাম, মানে লেখা ছিল যেহেতু তাই জন্য ঢুকে গেছিলাম, এই যে মোড় থেকে রাইট সাইড, ওই যে টোটোটা যাচ্ছে ওখান থেকে। আর এদিকে দেখো আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি, অনেকটা লাইন, আর আমরা এমন টাইমে গেছিলাম তখন না মায়ের অ্যাকচুয়ালি ভোগ দেওয়ার টাইম, তো একটুখানি মন্দিরের গেট ফর 15 মিনিট ক্লোজ হয়ে গেছিলো, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর মন্দিরের গেট 15 মিনিটের জন্য বন্ধ হয়েছে বিকজ ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর লাইনটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকখানি, দেখি
তো দেখো লাইন এগোনো একটু একটু করে স্টার্ট হয়েছে, তো আমরা তাড়াতাড়ি নিজেদের ডালাটা গুছিয়ে নিলাম। তো আমি না কোনো জায়গায় পুজো দিতে গেলে বাড়ি থেকেই সব কিছু নিয়ে যাই, তোমরা খেয়াল করে দেখবে, বিকজ আমি বাড়ি থেকে নিয়ে গেলেই একটু স্যাটিসফাইড বোধ করি। তো সৌরভকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম বাজারে, সো দ্যাট একটা 108-এর মালা নিয়ে আসতে পারে। তো একটা 108-এর মালা নিয়ে এসেছিলো, তার সাথে ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ, যাবতীয় যা লাগে, আলতা, সিঁদুর সব বাড়ি থেকে ক্যারি করেছিলাম। দিয়ে ওই ঝুড়িটা আমি রিসেন্টলি কিনেছি শিব পুজোর জন্য, তাই জন্য আমি ওইটা নিয়ে গেছিলাম। সৌরভ এখানে কী করছে আমি জানি না, ও সৌরভ অ্যাকচুয়ালি গেল জুতোগুলো রাখতে, কারণ ওগুলো ভুলে গেছিলাম আমরা খুলতে। তো আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেছিলো, আর ওখানে মন্দিরে না ভেতরে অতটা বেশি ভিড় ছিল না, আর ব্রেক টাইমের পরে আমরাই ফার্স্ট ফার্স্ট ঢুকেছিলাম, আর চারিদিকে লেখা ছিল ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড, তাই আমরা ভেতরে কিছু ভিডিও করতে পারিনি। আর যারা করে তারা লুকিয়ে লুকিয়ে করে, দারোয়ানরা অনেক কাউকে মানে চারিদিকে সিকিউরিটি ছিল, তারা সবাই চিচি মানে চেল্লামিল্লি করছিলো, যারা ভিডিও করছিলো বলছিলো মানে অপমান করছিলো যে আপনারা পড়াশোনা জানেন না, চারিদিকে কী লেখা আছে এই সব বলছিলো। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, ভালো করে খুব ভালো করে দর্শন হয়েছে, ঠাকুরকে এত সুন্দর দেখতে লাগছিল, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো তারপরে একটুখানি ফুচকা খেলাম, দেন আমরা কচুরি একটু খেলাম, দেন একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি ওই 3টে বাজছে আর আমরা ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে না খাওয়া। তো তারপরে লঞ্চঘাটে চলে এসেছি আর টিকিট কেটে লঞ্চেও উঠে পড়েছি, আর এবারে একটু তাড়াতাড়ি সিট মানে তাড়াতাড়ি করে গেছি, বিকজ বুঝে গেছি ব্যাপারটা কি হয় না হয়। তো সবার আগে আগে এসেছি, এসে একটা সিট নিয়ে নিচ্ছি সবার আগে, রিল্যাক্সে বসে বসে যাব, বিকজ আমাদের কারোর আর এনার্জিও নেই সারা সকাল না খাওয়া, তারপরে ওই লুচি খেয়ে কেমন যেন শরীর খারাপ খারাপ লাগছে। আর আমরা এখানে কিছু বলে হাসাহাসি করছি, ইয়ার্কি মারছি, এইসবই করছি। আর দেখো লঞ্চে ওই দেখতে পাচ্ছ আমার পেছনে খালি গায়ে ছেলেপুলেগুলো দাঁড়িয়ে আছে, ওরা না অ্যাকচুয়ালি ঝাঁপ মারবে, তো ওটাই আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। লঞ্চটা ছেড়ে একটুখানি এগিয়ে যাচ্ছে, মাঝগঙ্গার একটু কম বরাবর মতন যাচ্ছে, আর তারপরেই ব্যাস ওরা ঝাঁপ দিচ্ছে জলের মধ্যে, ওইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে আমি খুব স্যাটিসফাইড পুজো দিয়ে, ভীষণ ভালো লেগেছে, আমি আবারও যাবো। আমি শুনেছি বড় মা নাকি কাউকে ফেরায় না, তো ঠাকুরকে ভেবেছিলাম অনেক কিছু বলবো, বাট ঠাকুরের রূপ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, সেরকম কিছু বলতেই পারিনি, বাট হ্যাঁ আমার খুব ভালো লেগেছে পুজো দিয়ে। তো ফাইনালি লঞ্চ ছেড়ে দিয়েছি, আর এবার তোমরা দেখতে পাবে ছেলেপুলেরা কিরকম ঝাঁপ দিচ্ছে গঙ্গার মধ্যে। আশা করি তোমরা দেখতে পেলে বাচ্চা কাচ্চারা কিরকম এনজয় করছে গঙ্গায় ঝাঁপ মারছে, এরা কিন্তু খুব এক্সপার্ট। তো যাই হোক, আমরা ওইটাই ডিসকাস করছিলাম, ইউয়ানকে এবারে সাঁতারে ভর্তি করতে হবে। তো যাই হোক, এবারে তাড়াতাড়ি করে চলে এসেছি আর সবার আগে একটা অটোতে বসে পড়েছি, এবার সোজা ত্রিবেণী, তারপরে বাড়ি। অনেকক্ষণ ইউয়ানকে ছাড়া রয়েছি, ইউয়ান নাকি একটু একটু কাঁদছিলো আমাকে খুঁজে পাচ্ছিলো না বলে। তো এই যে অটোতে সৌরভ উঠে বসছে আর পেছনে আমি বসে পড়েছি, একদম গরম হাওয়া দিচ্ছে বাইরে, মানে এত গরম পড়ে গেছে, আমি তো লিটারালি হাফাফি করছি, ভীষণ কষ্ট হচ্ছে, একেতে না খাওয়া ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। তো আর দেখতে পাচ্ছ পেছনে দুজন হেলদি হেলদি বসে পড়েছে, আমাকে পুরো চ্যাপ মানে একদম চেপটে গেছি, কত কম জায়গা নিয়ে বসেছি বুঝতে পারছো তোমরা, ওরা না কেমন যেন মনে হচ্ছে বসতে পারে না অটোর মধ্যে। তো ভীষণ কষ্ট করে বাড়ি চলে এসেছি, আর এইদিকে দেখো আমি একটু ভিডিও করার চেষ্টা করছি, বাট কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ভয় লাগে পেছন থেকে ফোন বার করে ভিডিও করতে যদি হাত দিয়ে পড়ে যায় বা ধাক্কা লেগে যায়, এইসব মাথার মধ্যে চলতে থাকে। তো যাই হোক, ওরা দুজন নেমে গেছে, ফাইনালি সৌরভ চলে এসেছে পিছনে, আমি বললাম যে চলে আসো, আর আস্তে না আস্তে ঘুমাচ্ছে, নাকও ডাকছে লিটারালি, সৌরভ এত টায়ার্ড হয়ে গেছে যে ঘুমাচ্ছে, দেখো আমি কিরমভাবে দেখাচ্ছি, কোনো হুশ টুশ কিচ্ছু নেই, পরে যখন ও দেখবে না এই ভিডিওটা তখন আমার উপর চিল্লাবে যে আমি এইসব ক্লিপ কেন দিয়েছি, বাট ঠিক আছে ফান না দিয়ে দিই। তো বাস আর একটুখানি, তারপরেই আমার সোনা পাপার কাছে চলে যাবো। তো মোটামুটি ত্রিবেণী ঢুকছি, এটা শিবপুরের কাছাকাছি, মানে যেখানটা মিলন মেলা হয় তার খানিকটা আগে, তারপর ওখান থেকে বাইক নেবো, দেন সোজা বাড়ি ইউয়ানের কাছে। তাকাও আমার দিকে, ইউয়ান পড়ে যাবে, এদিকে আসো দেখি, এই সুন্দর মুখ দেখতে দেখি,
এখন সন্ধে বেলা এই জাস্ট একটুখানি ন্যাপ নিয়ে উঠলাম ইউওয়ান তো ঘুমিয়ে পড়েছিল ইউওয়ানের সাথে সাথে আমি জাস্ট একটু ন্যাপ নিয়েছি আমি একটা রিসেন্টলি মুভি দেখছি সি বলে ভীষণ ভালো লাগলো মুভিটা ওটা একটা সিরিজ বেসিক্যালি তো ওইটাই দেখছিলাম দেখতে দেখতে চোখ লেগে গেছে তো যাই হোক এখন ইউওয়ান ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি এবার নিয়ে ওকে পড়তে বসাবো আর তোমাদেরকে তো চেষ্টা করলাম বড় মাকে দেখানোর বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর লোকজন দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে না তাও একটুখানি পসিবল হয় করার আর আমরা যে টাইমে গেছিলাম না ওই টাইমে এক্স্যাক্টলি ঠাকুরের ভোগ দেওয়ার টাইম ছিল তো তারপরে আমরা জাস্ট ঢুকেছি তো ফাঁকা ফাঁকা ছিল আর আমি দেখলাম যে কেউ যদি ফোন নিয়ে ভিডিও করছে তাদেরকে বলছে কি দাদা কি লেখা আছে জানেন না পড়তে পারেন না এমনি এমনি বলছিল তাই আমি আর সেই ঝুঁকিটা নিয়ে কোথায় লেগেছে পায়ে ও বাবা গো পায়ে লেগেছে ইউওয়ানের তাই বলছে তো ইউওয়ানকে এখন একটু পড়াশোনা করিয়ে নি তো যাই হোক তাহলে তোমরা যদি ব্লগটা এত দূর দেখে থাকো আর যদি কিছু ভালো লাগে দেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক মানে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করতে ভুলো না আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো টাটা বাই